17 বছরের ছেলে কিন্তু শুভজিৎ ভাই কম্পিটিশন করবে পাওয়ার মিউজিকের সঙ্গে, ভয় লাগেনি পাওয়ার মিউজিকের সঙ্গে কম্পিটিশন করতে? না ভয় লাগেনি? ও বাস সাহস বসে গেছে। আপু মিউজিকের অপারেটর শুভজিৎ ভাই 4 মিট করছে 4 ইঞ্চি স্পিকারের মধ্যে। এটা কি প্যান্ডেলের বাটাম নাকি? টেস্টিং কে হবে এখন? আধার 3টা মিল হবে। কি মেশিন দিয়ে টেস্টিং হবে? এভিএক্স না সে গুড়ি ফিল্টা বলছে, ওটা কার সঙ্গে রয়েছে? ওটা পাওয়ার মিউজিকের সাথে আছে। সরস্বতী পূজার সময় আপডেট দেবো একটা, সরস্বতী পূজায় যদি হয় নচেত আমার এবিএক্স এই থাকবে। আর 1 তারিখ আশা করি ছেড়ুয়ার মাঠে কথা চলছে। সো ফাইনালি বন্ধুরা, তো আজকে চলে এসেছি পাপু মিউজিকের ওনারের কাছ। তো আমার সামনেই বসে রয়েছে, আর পাপু মিউজিকের ওনারের কাছ থেকে কিছু জিজ্ঞেস করে নেবো, তো কিছু আপডেট আছে কিনা পরবর্তী কম্পিটিশন, তো সেট আপের চেঞ্জ আর সমস্ত কিছুটা জানার চেষ্টা করব, অ্যাম্পলিফায়ার চেঞ্জের ব্যাপারও সমস্তটাই। তো আমার সামনে পাপু মিউজিকের ওনার বসে আছে। তো পাপু ভালো আছে? ভালো আছি। তো তোমার নামটা একবার বলে দাও সবাই। তো আগে আমার পাপু বলে সবাই চিনে আমাকে। তো ভালো নাম তাহলে? ভালো নাম আমার সুজিত, কিন্তু সুজিত নাম আমার কেউ চিনে না, হয়তো অনেক জায়গায় চিনে। প্যাডে লিখা আছে, হ্যাঁ প্যাডেটা পাপু লেখা আছে সুজিত। আমার পাপু নামে সবাই চিনে। তো বর্তমানে এখন সেট আপের রেজাল্ট খুব ভালোই দেখছি চারদিকে। তো সেট আপের ব্যাপার হচ্ছে, এই সেট আপই থাকবে না আবার ডবল সেট আপ করার চিন্তা ভাবনা রয়েছে? না ডবল সেট আপ হবে নি এখন, বর্তমান দেখছি, চেষ্টা করছি। আমার সামনে 25 তারিখ ফিল্ড রয়েছে, ওই ফিল্ডে কিছু নতুন আপডেট দেওয়ার চেষ্টা করছি। 25 তারিখ ফিল্ড বলতে কম্পিটিশন? হ্যাঁ কম্পিটিশন রয়েছে পোয়ালতোড়ের ওখানে। আর 1 তারিখ আশা করি ছেড়ুয়ার মাঠে কথা চলছে। কনফার্ম হয়নি, ডবল সেট, হ্যাঁ যদি বড় ডবল সেট চাই তাহলে কিন্তু আমার হবে না, কারণ আমার ডবল সেট নেই দাদা। মানে ছেড়ুয়াতে তো ডবল ডবল সেট আপ, হ্যাঁ ওটা নিয়ে এই বছর একটা শুনলাম যে 32টা করে রোড শো হওয়ার কথা আছে, তাতে যদি হয় তাহলে আমি কিন্তু সাউন্ড দিতে রাজি আছি। এরকম ছেড়ুয়ার মাঠে যে বিগ কম্পিটিশনটা সেটার জন্য ফরফর সেট আপটা অলরেডি বুক করতে চাই তাহলে দেবে, ডবল সেট আপের জন্য নয়? না না না, তাহলে পরবর্তী ডবল সেট আপের চিন্তা ভাবনা নেই? না ডবল সেট আপ আমাদের চিন্তা ভাবনা নেই, ওর পরিবর্তে আমাদের অনুষ্ঠান মঞ্চ রয়েছে, অনুষ্ঠান মঞ্চের অনেক চাপ থাকে। আর অনেক দর্শক বলে যে, অনেক পাবলিক ওর মুখ থেকেও শুনেছি যে তোমার যে 5টা সেট আপ রয়েছে 5টা বক্সের, তো সেই সেট আপটা রেডি অনেকদিন থেকেই রয়েছে, তো বাকি আবার 2টো ব্যাস রেডি হয়েছে কিনা সেটা মানে একটু দর্শক দিককে বলে যে 4-4 সেটটা পুরো কি রেডি হয়ে গেছে? হ্যাঁ পুরো কমপ্লিট হয়ে গেছে। মানে কম্পিটিশনের জন্য কেউ যদি বুক করতে চাও পুরো টোটাল সেট আপ পুরো রেডি আছে? 4-4 সেট আপের বাদ দিয়েও কিছু আবার নতুন বক্স কি আসতে চলেছে? হ্যাঁ দেখি, আজ তো সোমবার, কাল মঙ্গলবার বুধবার মধ্যে দেখতে পেয়ে যাবে। কিছু কি সিগারেট জিনিস আসতে চলেছে? আসবে তো অবশ্যই, বুধবারকে দেখতে পাবে। আচ্ছা আমার দর্শকদেরকে কি বলা যাবে যে সিগারেট জিনিসটা কি? না না এখন বর্তমান বলা যাবে না, ঠিক আমি সময় মতন যেদিন আসবে বুধবার সেদিন আমি বলে দেবো, কোনো অসুবিধা। তাহলে চ্যানেলের মধ্যে আপডেট দিয়ে দেবে? হ্যাঁ চ্যানেলের মধ্যে আপডেট পাবে। তো বাপু মেয়েদের এটা কিন্তু সিগারেট জিনিস আসতে চলেছে, তো কি আসবে? ডবল সেট আপ আসবে নি বলে দিয়েছে, মিড আসবে না ব্যাস আসবে না কি ব্যাস আসবে, ডাইনামিক না লম্বা মিড যেটা আমার ব্যাকসাইডে রয়েছে, তো কি আসবে সেটা কিন্তু এখনো প্রকাশ করছে নি, তো এলেই বুঝতে পারা যাবে। অ্যাম্পলিফায়ারটা ইউজ করছো এবিএক্স আর CA20, মিডের জন্য CA20 আর বাসের জন্য এবিএক্স, চেঞ্জেসের কিন্তু ব্যাপার রয়েছে চেঞ্জের? ওরা সরস্বতী পূজার সময় আপডেট দেবো একটা, সরস্বতী পুজোয় যদি যদি হয় নচেত আমার এবিএক্সেই থাকবে, যদি পারি তো 4টা ATI 30 চেষ্টা করবো। ATI 30? হ্যাঁ 30টা 40 নয় ওটার বেটার রেজাল্ট কি আছে? বেটার। তো বর্তমানে এখন কোথায় কম্পিটিশন রয়েছে, মানে বুক আছে আর কি? এখন বলতে সব অনুষ্ঠান মাইক বুক আছে, এখন তো সাউন্ড কার্তিক পূজায় সব খালি, গোডাউন পুরো একদম খালি, ছোটো ছোটো বক্সগুলো রয়েছে। হ্যাঁ বক্স তো কার্তিক পুজো ভাড়া হবে না, ওই জন্যে বক্স রয়ে গেছে, বাকি সব অনুষ্ঠান মাইক সব বেরিয়ে গেছে। যে 25 তারিখ ফিল্ডটা বলছে ওটা কার সঙ্গে রয়েছে? ওটা পাওয়ার মিউজিকের সাথে আছে, পুরুষোত্তমপুরের সাথে। আর কোনো সেট এখনও শোনা যায়নি, আমাকে যেটা বলেছে যে পাওয়ার রয়েছে। আর ফেস টু ফেস কম্পিটিশন হবে? হ্যাঁ শুনেছি, এটা যেটা আমার এগ্রিমেন্ট করা রয়েছে পাওয়ার বলেই শুনেছি। এর পাওয়ারে এগনেস্টে আছো? পাওয়ারে। আচ্ছা মানে ওটা কি রোড শো হবে না বসে বাজবে? রোড শো হবে। ওটা কি পোকার গোয়াল তোড়ে? ওটা গোয়াল তোড় বাস স্ট্যান্ড বলে শুনেছি, কিন্তু পরবর্তীকালে বললো কোন সাইডে মাঠে হবে, মানে বাস স্ট্যান্ডে তো করতে দেবে না সাইডে মাঠে। তো পাওয়ারের সঙ্গে তো কম্পিটিশন রয়েছে, পাপ্পু মিউজিকের প্রথম পাওয়ারের মিউজিকের সঙ্গে কম্পিটিশন হতে চলেছে।
মানে এর আগে তো কম্পিটিশন হয়নি পাওয়ার মিউজিকের সঙ্গে? না না, পাওয়ার সাথে হয়নি, অন্য অন্য সেটার সাথে হয়েছে। তো সেখানে কি কিছু মানে আপডেট কিছু দেখতে পাবো, মানে সাউন্ড কোয়ালিটির দিক থেকে বা বেসের ইয়া থেকে সমস্ত কিছু? কারণ পাওয়ার মিউজিক তো নাম্বার ওয়ান সেটাও নেমে আমরা জানি, তাহলে কি কিছু চেঞ্জেস দেখতে পাবো ওখানে? হ্যাঁ, চেঞ্জ তো দেখতে পাবে, কিছু চেষ্টা করবো, পুরোটা পারবো বলে আমি বলতে পারছি না, চেষ্টা করবো, যেটা করণীয় সেটা করবো আর কি। মানে এবিএস দিয়ে কম্পিটিশনটা করবে? হ্যাঁ, এবিএস দিয়ে করবো। সরস্বতী পুজোতে চেঞ্জ করার ব্যাপার রয়েছে। তো শুনে নিলে যে পাপু মিউজিকের একটা চমক আসতে চলেছে, কিন্তু কী আসবে সেটা কিন্তু এখনও বলেনি না ডাইনামিক। এখন কিন্তু ডাইনামিকের ট্রেন্ডিং চলছে, তো কী আনবে সেটা এখন না এলে বুঝতে পারো নি, অবশ্যই এলে তোমাকে জানাবার চেষ্টা করবো। তো বাপু মেজিকের ওনারের সঙ্গে যা সেইটুকুই, পরে কিন্তু আমি একটা গোডাউন রিভিউ দেবো, কারণ কার্তিক পুজোতে সব কিছু কিন্তু বক্স বেরিয়ে গেছে, পরে তো পপ সেট আপটি রয়েছে, তাড়াহুড়ার মধ্যে রয়েছে। তো আজকে তো অবশ্যই অন্য আরেক দিন ভালোভাবে একটা ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করবো তোমাদের সামনে। তো কিছু যদি কোয়েশ্চান থাকে অবশ্যই কমেন্ট করে বলো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আমি কিন্তু প্রতিটা কমেন্টেই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, তোমরা অবশ্যই কমেন্ট করো। পাওয়ারের পরের ফিল্ডের পরও আর কি কম্পিটিশন রয়েছে, তার ওটা যদি কথা হচ্ছে খেলোয়াড়টা, হ্যাঁ ওটা যদি সবাই চেষ্টা করে তাহলে ওইভাবে ধরবো, নচেত আমি ডবল সেটাকে তো ধরবো না, আমার বাচ্চা ছেলে অপারেটর অপারেট করে। তো ওটা কে মানে বাচ্চা কাকুর ছেলে? কাকুর ছেলে তো সুপার জাম্পারের ছেলে। হ্যাঁ, তো সুপার জাম্পারের ছেলে অপারেট করবে, তোমরা আগের ফিল্ডেও দেখেছো, তো শুভজিৎ ভাই না নামটা? হ্যাঁ, তো ওই অপারেট করবে সেখানে? হ্যাঁ, সব ফিল্ডে ওই অপারেট করে, আমি সাইডে থাকি অবশ্য। আর শিক্ষা দিয়েছিল বলতে আমার কাকুই শিক্ষা দিয়েছিল, আমার কাকুর থেকেই আজাদ হবে। মানে পাড়ার সঙ্গে কম্পিটিশন কিন্তু ওই শুভজিৎ ভাই করবে? সঙ্গে আমি থাকবো আর। তো তোমরা একটা নতুন আর একটা জিনিস দেখতে পাবে, যে একটা ছোট্ট বাচ্চা ছেলে কিন্তু অপারেট করবে, সে বাচ্চা ছেলেটাকে তোমরা আবার দেখাচ্ছি। সো দেখতে পাচ্ছ পাপু মিউজিকের ওনার, আর এ পাশে রয়েছে তার অপারেটর শুভজিৎ ভাই। তো তোর না পুরো নামটা কি শুভজিৎ? তো কতদিন থেকে বক্স বাজাচ্ছে? ছোটো থেকে, এই ছোটো লাইন থেকে। একটু বল দর্শকদেরকে, একটু বল। ছোটো লাইন থেকে, ছোটো থেকে। তো ঘরে একটি মিট বক্স তৈরি করছে, সেটার ভিডিও তোমরা দেখতে থাকো। তো কত মিট হোক এইখানে যন্ত্রপাতি গুলো নাকি তোর কাটা টেস্টিং কেউ হবে কি মেশিন দিয়ে টেস্টিং হবে? এভিএক্স অপারেটর শুভজিৎ ভাই। তো দেখতে পাচ্ছ ছোটো ছোটো বক্স তৈরি করছে বাড়িতেই, তো খুব নেশা। আর এপাশে রয়েছে এডমিট, তোরা আগে দেখেছ এডমিটও কিন্তু দু পিস রয়েছে, আর পাশে মেশিন সেট আপে রয়েছে সমস্ত। যে এই এক্সপিরিয়েন্সটা আগেও কি ছোটো ছোটো বক্স তৈরি করেছে? গালা ছোটো ছোটো বক্স, ওয়ান স্পিকার, টু স্পিকার, থ্রি মিড, মানে ও সব ঘাস বোর্ডের করে বা সিক্স সেভেন প্লাই দিয়ে আগে ছকটা করে নেয়, ছকটা করার পরে দেখি ও একাই বসে বসে করছে এই ঘরে। আরে পাওয়ারের সঙ্গে কম্পিটিশন তুই নিজে করবি? হ্যাঁ। তো এখন তোর বয়সটা কত? তা সতেরো, মানে সতেরো প্লাস আর কি। তো সতেরো বছরের ছেলে কিন্তু শুভজিৎ ভাই কম্পিটিশন করবে পাওয়ার মিউজিকের সঙ্গে। তো ভয় লাগেনি পাওয়ার মিউজিকের সঙ্গে কম্পিটিশন করতে? না ভয় লাগেনি, না অভ্যাস সাহস বসে গেছে। বর্তমানে অপারেটর কি চেঞ্জ করবে না এই থাকবে? আমার বর্তমানে এই থাকবে, না চেঞ্জ করার ইয়ে নেই, আমার কোনো চেঞ্জ নেই, আমি নিজে থাকবো ফিল্ডে, আমার ভাই থাকবে বাজাবে। আমাদের এই পপ বক্সে আমি আশা করি কাউকে অপারেটর রাখবো না, এবার যেগুলো বানাবানির জন্য ছেলে থাকে সব থাকবে, কেউ যদি শিক্ষা লাভ করবে বলে তাও আসতে পারে, কোনো অসুবিধা নেই, অনেকেই থাকে যা আসে যায়, এরকম কিছু নেই, আমার ভাইই বাজায়। তো টুকটাক আমাকে হেল্প করে দেয়, আমার কাকু হেল্প করে, আমার কাকু আর ডিজিটি সব ব্যবস্থা করে দেয়, আমার নিজেদের ডিজি রয়েছে তো নিজের কাকু হেল্প করে দেয় আর কি। তো চলো এরপরে কিন্তু আমি একটা গোডাউন ভিডিও নিয়ে আসছি, আমাদেরকে আর একটা পরে ইন্টারভিউ নিয়ে আসবো, তো তোমরা কমেন্ট করে বলো, সেই কোয়েশ্চেনগুলো পরে ইন্টারভিউতে বলার চেষ্টা করবো। তো চলো আজকে এইটুকুই, পরের ভিডিওতে দেখা হচ্ছে। তার